মহিউদ্দিন আপনি লিখেছেন সম্প্রতি বিভিন্ন দুর্যোগের সময় সামাজিক কাজে ব্যাপকভাবে আলমলাম আমাদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে বিষয়টি আপনি কিভাবে দেখেন ভাই মহিউদ্দিন এটি সম্প্রতি দেখা যাচ্ছে বললে আমার মনে হয় ভুল হবে আমি ব্যক্তিগতভাবে প্রায় দুই যুগের কাছাকাছি সময় হতে চলেছে আমি এই চ্যারিটি এবং জনসেবামূলক কাজের সাথে জড়িত আমি যখন সৌদি আরবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে দাওয়াতি কাজ করতে গিয়েছি তখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুপাতে আমরা চেষ্টা করতাম আমাদের প্রিয় মাতৃভূমির জন্য কিছু করবার সেখানকার সৌদি সৌদিয়ান ডোনারদের মাধ্যমে আমরা সাতক্ষীরাতে মসজিদ নির্মাণ করেছি আরও বিভিন্ন জায়গাতে মসজিদের জন্য ডোনেশন এনেছি একশো আটটা ক টিউবওয়েল আমি সেখান থেকে বসে বসে আমার বাবা অন্যান্য আত্মীয়স্বজনের মাধ্যমে বিভিন্ন এলাকাতে বিশেষ করে আমাদের এলাকাতে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গাতে এবং দেশের অন্যান্য জেলাতেও আমরা অনেক টিউবওয়েল বসিয়েছি ঠিক একইভাবে বন্যার সম্বন্ধনের সময় তখন থেকে আমি কাজ করতাম আসন্না ফাউন্ডেশন দু সালে আমরা গঠন করার পর তারপর থেকে নিয়মিত আমরা শীতবস্ত্র বিতরণ বন্যার্থদের ত্রাণ এরকম অনেকগুলো কাজ করছি হয়তো জানাশোনা বা জানাজানি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতা বাড়ছে সেজন্য কিন্তু আমরা অনেক আগ থেকে কাজ করছি এবং আমার বিশ্বাস যে ওলামা একরাম প্রত্যেকটা মহল্লা থেকে মসজিদ থেকে এরকম কোনো দুর্যোগ এলে তারা উদ্যোগ নিয়ে থাকেন এটি আজকে নতুন কিছু নয় আলহামদুলিল্লাহ হয়তো প্রচার প্রচারণ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আলহামদুলিল্লাহ এটা অনেক আগে থেকে ওলামায়ক্রাম করে থাকেন আর এখন হয়তো একটু বেশি করেন সেটার সুযোগ বেশি আছে সেজন্য হয়তো করেন তো এটিকে সন্ধেহাতীতভাবে আমরা ইতিবাচকভাবে দেখবো এছাড়া দেখার কোনো সুযোগ নেই আমাদের প্রিয় দেশকে মানবতার কল্যাণে আমরা কাজ করব সেটি আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে আমরা যদি সবাই সবার কল্যাণে কাজ করি আমরা একটা সুন্দর আদর্শ সমাজ পাবো আদর্শ রাষ্ট্র এবং দেশ পাবো সেটি আমাদের সবার কর্তব্যের অংশ ইনশাআল্লাহ আমরা সবাই কাজগুলো করব